হেই যুবক শোনো, আপনি আমাকে বলতেছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। কিন্তু আপনি কে? আমি কে সেটা বড় কথা নয়, আমি যে কথাগুলো বলছি সেগুলোই গুরুত্বপূর্ণ। সবাই আজকে দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত, ইসলামের জন্য কারো কিছু করার সময়ই নেই। অবশ্য ঠিক, তোমার মতো যুবকরাই পারবে দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠা করতে, মানুষকে সত্যের পথ দেখাতে। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি শর্টকাটে জান্নাতে যেতে চাও? হ্যাঁ। বেহেশতের পবিত্র ওয়াইন উপভোগ করতে চাও? হ্যাঁ। জান্নাতি হুরদের সাথে অনন্তকাল বেহেশতে কাটাতে চাও? তাহলে আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। বলেন 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 কি করতে হবে। শোনো, কিন্তু এটা করলে তো? কোনো কিন্তু নয়, যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। এটাই একমাত্র পথ, এটাই একমাত্র রাস্তা। সবাই চুপ, সবাই একদম চুপ। আমি যে কাজটা করতে যেতেছি এই কাজে কেউ বাধা দিবেন না। ভাই, ওনার শরীরে কিন্তু বোম লাগানো আছে। সবাই আমরা একসাথে, হ্যাঁ, একটা বাটন চাপ দিলেই আমরা সবাই একসাথে হয়ে যাব। ভাই, আপনি কিছু করার আগে আমি একটু কথা বলতে চাই। পৃথিবীতে কোনো মানুষ যদি অপরাধী ছাড়া সাধারণ নিরীহ মানুষকে হত্যা করে, তাহলে ব্যাপারটা এমন হয়ে যায় সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করল। আবার কেউ যদি কারো জীবন রক্ষা করে, তাহলে ব্যাপারটা এমন হইল যে পৃথিবীর সকল মানুষের সে জীবন রক্ষা করল। কথাগুলো কিন্তু ভাই আমার না, সুরা মাইদায় আছে। আমি কিন্তু কাউকে ছাড় দিব না বলে দিলাম। আমি সব কথা বিশ্বাস করি না, আমি এই কথায় বিশ্বাস করি আমরা সবাই একসাথে এখন শহীদ হব। ভাই, হ্যাঁ, মুখে হাসি সহ খুশির সাথে আনন্দের সাথে শহীদ হব। হ্যাঁ ভাই, আপনার বাবা মা কি বেঁচে আছেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে একবার এক ব্যক্তি জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইতে আসছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার বাবা মা বেঁচে আছে কিনা জিজ্ঞেস করছিলেন, এবং যখন জানতে পারছেন বেঁচে আছেন তখন তাকে আদেশ করছিলেন তিনি যেন তার মা বাবার খেয়াল রাখেন। আমার মনে হয় ভাই, আপনি এভাবে এতগুলো মানুষ সহ মারা গেলে আপনার বাবা অনেক কষ্ট পাবেন। আপনি ওনাদের খেদমত করার একটু ব্যাপারটা ভেবে দেখেন। না, আমাকে দায়িত্বটা কমপ্লিট করতেই হবে। It won't work, man. I got your thing. Hey, apni. It's your boy. Kibbs right here. Back in town for some action. Listen, sucker. I mean, brother. Killing innocent people is never the solution, alright? Try to learn your deen. Try to gather knowledge from Islam. May Allah guide you, man. Amake aro jante hobe. Islam somporke aro bujhte hobe. Now shut up and get out of here.